বিচার বহির্ভূতভাবে ক্রসফায়ারে হত্যা সমর্থন করে বক্তব্য দেওয়ায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেবে তা জানতে চেয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সকালে জাতীয় সংসদে একটি বিল পাশের আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এই প্রশ্ন রাখেন। তিনি বলেন, নিরাপত্তা পাওয়া প্রতিটি নাগরিকের সমান অধিকার। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর কিছুদিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ছিল। সম্প্রতি শিল্প প্রতিমন্ত্রী ক্রসফায়ারের পক্ষে বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে উৎসাহিত করবে বলেও সংসদে জানান রুমিন ফারহানা। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কিশোর গ্যাংয়ের অপরাধ রুখতে ক্রসফায়ারের পক্ষে সমর্থন করে বক্তব্য দেন। সরকারের শিল্প প্রতিমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, আমি ক্রসফায়ারের পক্ষে। একজন সন্ত্রাসীর জন্য লাখ লাখ মানুষের রাতের ঘুম নষ্ট হয়ে যায়, সেই সন্ত্রাসীর বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে ক্রসফায়ার দিয়ে মেলে ফেলা উচিত। তিনি তার মত পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি ক্রসফায়ারের পক্ষে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সরকারের কাছে বিচার বহির্ভূত হত্যার মতন বীভৎস বিষয়কে সমর্থন করে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবার কারণে শিল্প প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেবে, সেই প্রশ্নটা আমি সরকারের কাছে জানতে চাচ্ছি।